নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের বলবো যে রাশি জাতক ও জাতিকারা শিবরাত্রির দিন এই ক্রিয়াটি করলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে তো কি সেই ক্রিয়া সেটি ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি পুরো দেখুন তো আসুন শুরু করা যাক আমাদের ভারতবর্ষ হচ্ছে মকর দেশ এই ভারতবর্ষে মানুষজন যেমন সাদাশিবে এবং যতটা সোবার সেরকম মকর জাতক জাতিকারাও সোবার মানসিকতার এবং খুব ভালো মানসিকতার হয় বর্তমানে মকরাশির সাথে সাথেই চলছে তাই গত বছরে অনেক প্রবলেমের মুখোমুখি এই রাশির জাতক ও জাতিকারা হয়েছে তাই এই বছর সেই প্রবলেম থেকে অনেক দূরে থাকতে এই রাশির জাতক ও জাতিকারা যদি শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে পুজো দেয় এবং ভিডিওতে বলা ক্রিয়াটি করে সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার আসবে তো কী করতে হবে শিবরাত্রির দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে একশো আটটি বেলপাতা প্রদান করবেন এবং সাথে আপনারা ভ্যাট ফুল এবং আকন্দা ফুল অবশ্যই প্রদান করবেন এবং একশো বার নিজের জন্য যদি চান নিজের মনোবাঞ্ছা যদি চান তাহলে একশো বার আপনি নম শিবায় এটি উচ্চারণ করবেন এবং বাবা মার যদি তার সন্তানের জন্য চায় তাহলে ওম নম শিবায় এটি উচ্চারণ করবেন এরপরে আসি আপনাদের কি করতে হবে এই শিবরাত্রির দিন আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে যা চেয়েছিলেন সেটি আপনারা মনে রেখে পুজোর শেষে এক থোকা কলা কিনে সারকে খাওয়ান এক্ষেত্রে আমি বলে দিই এই শিবরাত্রির তিথিতে যতক্ষণ তিথি আছে ততক্ষণের মধ্যেই আপনাকে খাওয়াতে হবে এই ক্রিয়াটি করলে আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে এবং খাওয়ানোর সময় আপনি যে মনোবাঞ্ছা দেবাদিদেবের কাছে রেখেছিলেন সেই মনোবাঞ্ছাটি আবার সারকে যখন খাওয়াবেন তখন আবার বলতে হবে মনে মনে তো এই ক্রিয়াটি করলে আপনাদের অনেকাংশে উপকার হবে এবং আপনাদের মনোবাঞ্ছা সফল হবে এটি আমি দায়িত্ব নিয়ে বলছি তো ভিডিওটি যদি ভালো লাগে তো এখনই লাইক করে দিন আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ